नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर खूब सुंदर गरमेर एकटा शरबत बानिए देखाबो। आज के बानिए देखाबो बेलेर शरबत। भीषण हेल्दी ये शरबतटा, शरीर ठंडा करे, पेटेर कोनो समस्या दूर करे दे। तो आपनारा चाइले एटा बानिए निते पारेन एकदम अल्प उपकरण दिए। मात्र दुटी उपकरण दिए आमी एटा बानिए देखाबो। एटा देखे जदि भालो लागे ताहले अवश्यई लाइक शेयर करबेन, कमेंट करते भूलबेन ना। आर आमार नतून बंधुरा जारा आमार चैनेले प्रथम एसेछेन, एटा देखे भालो लागले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি বেলের শরবত বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে দুটো পাকা বেল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গুঁড়ো করা চিনি 2 টেবিল চামচ। বেলের শরবত বানাতে আর কিছুই লাগবে না, এই দুটো উপকরণ দিয়ে আমি আজকে শরবতটা বানিয়ে দেখাবো। এখানে আমি দুটো বেল, আগে থেকেই বেলগুলোকে একটু ভেঙে রেখেছি, একদম পাকা বেল নিয়েছি। বেলটা এইভাবে এখান থেকে শাঁসটা বার করে নিচ্ছি। বেলের শরবত কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী, এটা ভীষণ হেলদি একটা শরবত। গরমের সময় বেলের শরবত খেলে শরীর ভীষণ ভালো থাকে, শরীর ঠান্ডা হয়, প্লাস পেটের কোনো প্রবলেম থাকলে সেটা সেই সমস্যারও সমাধান হয়ে যায়। তো আমি আজকে এখানে বেলের শরবতটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারাও ট্রাই করতে পারেন। একদম কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এই শরবতটা খেলেও কিন্তু ভীষণ রিফ্রেশ লাগে। আমি এখানে বেলের শাঁসটা বার করে পুরোটাই নিয়ে নিচ্ছি। বেলের মধ্যে যে দানাগুলো আছে আর এই সুতো সুতো মতো আছে, এগুলো কিন্তু আলাদা করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি আগে বেলটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, বেলটাকে আগে একটুখানি এভাবে হাতে করে মেখে নিচ্ছি। এভাবে মেখে নেওয়ার পর একটু ভালো করে মেখে নিতে হবে। বেলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। প্রথমে খুব বেশি জল দিলাম না, কারণ বেলের কাতটা এভাবে জলের সাথে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু মেখে নিচ্ছি এভাবে, এর মধ্যে দানা আর শক্ত শক্ত সুতোর মতো অংশগুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য আমি একটা ছাকুনি নিয়ে নিয়েছি। ছাকুনির মধ্যে ছেঁকে নিতে হবে। তো তার আগে আমি বেলটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে এভাবে মেখে নিচ্ছি, যাতে বেল থেকে এই কাঁচটা খুব ভালো মতো বেরোবে। এখন এখানে আমি একটা আলাদা বোল নিয়ে নিয়েছি আর ছাকনিটা নিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেব। ছেঁকে নিলে এর থেকে দানা আর এই সুতোর মতো অংশগুলো পুরো আলাদা হয়ে যাবে, শুধুই প্লেন কাঁচটা বেরোবে, তাতে খেতে ভালো লাগবে। এবার আমি ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। প্রথমে আমি আগে ভালো করে ছেঁকে নিই। এইভাবে আমি ভালো করে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এই দানাগুলো আলাদা করে নিয়েছি। এখন এখানে আমি এটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে একদম এটা প্লেন আর মিহি হয়ে আছে, এর মধ্যে মুখে কিছুই পড়বে না, দানা টানা কিছুই পড়বে না। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। বলে রাখা ভালো, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই মতোই চিনি মেশাবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, সামান্য একটু রেখে বাকিটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা এমনি মিশিয়ে নিয়েও খাওয়া যেতে পারে, আবার একটু ঠান্ডা করেও খাওয়া যেতে পারে। তো এখন আমি এটা মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি এটা ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি তাই আলাদা করে আর ঠান্ডা করার প্রয়োজন পড়বে না। এখন আমি শরবতটা রেডি করে ফেলেছি, এবার গ্লাসের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এটা খেলে ভীষণভাবে শরীর রিফ্রেশ লাগবে, তো আপনারাও ট্রাই করতে পারেন ভীষণ হেলদি এই শরবতের রেসিপিটা।